পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস টেনের অঙ্কের 14 নম্বর এক্সারসাইজের 14 এবং 15 অঙ্কটাকে নিয়ে আলোচনা করব। দেখা যাক 14 অঙ্কটায় কি বলছে। এখানে বলছে, দুই বন্ধু 40,000 টাকা এবং 50,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। তাদের যা লাভ হলো সেই লাভে 50% নিজেদের মধ্যে সমানভাগে ভাগ করে নিয়েছে, আর বাকি টাকাটাকে মূলধনের অনুপাতে ভাগ করেছে। এবার দেখা যাচ্ছে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ থেকে 800 টাকা কম। তাহলে প্রথম বন্ধু কত পেয়েছিল? এখানে আমাদের মোট লাভের পরিমাণটা দেয়া নেই, আমরা ধরে নিচ্ছি যে মোট লাভ সমান সমান হচ্ছে এক্স টাকা। এই টাকাটার 50% এই এক্স টাকার 50% সমানভাগে ভাগ করে নেওয়া হচ্ছে। এক্স টাকার 50% বলতে কত? মানে এক্স ইন্টু 50/100, এটাকে 50 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হয়ে যাবে 1/2, তাহলে হয়ে যাচ্ছে x/2। এই x/2 টাকাটাকে এরা সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে x/2 টাকা থেকে প্রত্যেকে কত করে পাবে? x/2/2, তাহলে কত হচ্ছে এখানটা হয়ে যাবে x/2। এখানে 2 এর তলায় কোনো সংখ্যা ছিল না, মানে 1 ছিল। ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা হয়ে যাচ্ছে x/4। কতটা বোঝো? এই যে x/2 টাকাটা হলো, এই টাকাটাকে এরা সমানভাগে ভাগ করে নিয়েছিল এবং প্রত্যেকে পাচ্ছে x/4 করে। এত অব্দি কোনো রকম অসুবিধা নেই। বাকি যে টাকাটা রইল সেই টাকাটাকে এরা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে, তাহলে বাকি টাকা কত হবে? এক্স টাকা প্রফিট হচ্ছিল, তার মধ্যে x/2 টাকা ভাগ হয়ে গেছে, তাহলে বাকি কতখানি পড়ে রইল? দুটোকে মাইনাস করতে হবে, মাইনাস করলে হয়ে যাচ্ছে x/2 টাকা। তাহলে বাকি টাকা সমান সমান হয়ে যাচ্ছে x/2 টাকা। এই x/2 টাকাটাকে এরা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। এবার দেখা যাক মূলধনের অনুপাত কত। মূলধনের অনুপাত সমান সমান হয়ে যাচ্ছে 40,000:50,000। চারটে করে জিরো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 4:5। এটা হচ্ছে মূলধনের অনুপাত। তাহলে প্রথমজন পাবে কত? প্রথমজন পাবে 4/4+5×x/2, বাকি টাকা ছিল x/2, আর প্রথমজন পাচ্ছে 4/4+5, তাহলে কত হচ্ছে 4/9×x/2, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 4x/18। এত টাকা পাচ্ছে প্রথমজন। দ্বিতীয় জন কত পাচ্ছে? 5/4+5×x/2, তাহলে হয়ে যাচ্ছে 5/9×x/2, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 5x/18, এত টাকা। তাহলে অবশিষ্ট যে টাকাটা পড়ে রইল সেই টাকাটা থেকে প্রথমজন পাচ্ছে 4x/18 আর দ্বিতীয় জন পাচ্ছে 5x/18। তাহলে প্রথমজন মোট কত পেল? প্রথমজন প্রথমে পেয়েছিল এটা আর পরে পেল এটা, তাহলে প্রথমজনের মোট পরিমাণ হয়ে যাচ্ছে 4x/18। দুটোকে যোগ করে দিতে হবে, এটা এলসিএম করছি, এলসিএম করলে হয়ে যাচ্ছে 36। 4 দিয়ে 36 ডিভাইড করতে হবে, তাহলে হবে 9, এখানটা বসবে 9x। 18 দিয়ে 36 ডিভাইড করতে হবে, তাহলে হয়ে যাবে 2 এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 8x, তাহলে হয়ে যাচ্ছে 17x/36। এটা পাচ্ছে প্রথমজন। আর দ্বিতীয় জন কত পাচ্ছে? দ্বিতীয় জন প্রথমে পেয়েছিল x/4 টাকা, দ্বিতীয় জন প্রথমে পেয়েছিল x/4 টাকা আর পরে পেল 5x/18 টাকা, এটাকেও প্লাস করতে হবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে x/4+5x/18। একই রকমভাবে আমরা এলসিএম করে প্লাস করছি, তাহলে এখানটা হয়ে যাবে 9x আর এখানটা হয়ে যাবে 10x, প্লাস করলে হচ্ছে 19x/36। প্রথমজন পেল এত টাকা, দ্বিতীয়জন পেল এই টাকাটা। এবার বলছে
প্রথম জন 800 টাকা কম পেয়েছে, প্রথম জন 800 টাকা কম পেয়েছে, তাহলে সেকেন্ড জন যা পেল সেটা মাইনাস প্রথম জনের টাকা করলে হয়ে যাচ্ছে 800। সেকেন্ড জন পেয়েছে 19x/36 আর প্রথম জন পেয়েছে 17x/36। মাইনাস করলে হচ্ছে কত? মাইনাস করলে হয়ে যাচ্ছে 2x/36। আর এই 2x/36 ইকাল টু গিভেন রয়েছে 800 টাকা। 2 দিয়ে এটাকে ক্যান্সেল করছি তাহলে এখানটা হয়ে যাবে 18। তাহলে x/18 ইকাল টু হয়ে যাচ্ছে 800 টাকা। তাহলে x ইকাল টু কত হবে? 800 × 18। 18টা এবার সে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, মাল্টিপ্লাই করলে হচ্ছে 14400। এটা হচ্ছে x এর ভ্যালু। আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করেছিল প্রথম জন কত পাবে, প্রথম জন কত পেয়েছিল, প্রথম জন পেয়েছিল 17x/36। তাহলে প্রথম জন মোট পাবে 17x/36। আমরা এই x এর জায়গায় 14400 বসিয়ে দেবো, এটাকে 36 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হয়ে যাবে 400। মাল্টিপ্লাই করলে কত হবে? 6800। এটা পাচ্ছে প্রথম জন, এটা হচ্ছে প্রথম জনের প্রাপ্য টাকা। আনসার চেক করা যাক, এই যে আনসারও দেওয়া হচ্ছে প্রথম জন পাচ্ছে 6800 টাকা। আমি প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি, এখানে কত টাকা লাভ হচ্ছিল সেটা দেওয়া নেই, আমরা সেটাকে এক্স ধরে নিয়েছি। এই এক্স টাকার 50%টাকে এরা সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা এক্স টাকার 50% বলতে কত হচ্ছে সেটা বার করলাম। আমরা দেখলাম যে এক্স টাকার 50% হয়ে যাচ্ছে x/2, এই টাকাটাকে সমান ভাগে ভাগ করেছে। তাহলে x/2 টাকা থেকে প্রত্যেকে কত করে পাবে, আমরা সেটাকে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে প্রত্যেকে পাচ্ছে x/4 করে। এই x/2 টাকাটা থেকে প্রত্যেকে পাচ্ছে x/4 করে। বাকি কত টাকা পড়ে রইল? মোট এক্স টাকার মধ্যে x/2 টাকার হিসেব হয়ে গেছে, দুটোকে মাইনাস করে দেওয়া হয়েছে, তাহলে বাকি টাকা সমান সমান হয়ে যাচ্ছে x/2 টাকা। এই x/2 টাকাটাকে মূলধনের অনুপাতে ভাগ করেছে, মূলধনের অনুপাত কত হয়েছে? 4:5 হয়েছে। সেখান থেকে প্রথম জন কত পেয়েছে? 4/4+5 × x/2, সেখান থেকে হয়ে গেছে 4x/18। আর দ্বিতীয় জন কত পেয়েছে? 5/4+5 × x/2, সেখান থেকে দ্বিতীয় জন পেয়েছে 5x/18। তাহলে প্রথম জনের মোট টাকা কত হলো? প্রথমে পেয়েছিল x/4, পরে পেল 4x/18, দুটোকে প্লাস করে দেওয়া হয়েছে, এটা হয়ে যাচ্ছে প্রথম জনের মোট টাকা। আর দ্বিতীয় জন কত পেল? দ্বিতীয় জন প্রথমে পেয়েছিল x/4, আর পরে পেল 5x/18, দুটোকে প্লাস করে দেওয়া হয়েছে, এটা হয়ে যাচ্ছে দ্বিতীয় জনের মোট টাকা। এবার বলে দেওয়া হচ্ছে প্রথম জনের মোট প্রাপ্য টাকা আর দ্বিতীয় জনের মোট প্রাপ্য টাকা ডিফারেন্সটা হচ্ছে 800 টাকা। এবার তাহলে কী করতে হবে? 19x/36 − 17x/36, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 800। সেখান থেকে সলভ করে আমরা এক্স এর ভ্যালু বার করলাম, এক্স আমরা পেয়ে গেলাম 14400। তাহলে প্রথম জন কত পাচ্ছে? প্রথম জন আমরা কত পেয়েছে দেখলাম, 17x/36 পেয়েছে। এই এক্স এর জায়গায় আমরা 14400টাকে বসিয়ে দিয়েছি, সেখান থেকে সলভ করে আমরা পেয়ে গেলাম 6800 টাকা, এটা পাচ্ছে প্রথম জন। এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক দেখা যাক, এখানে বলছে পূজা উত্তম একটা হচ্ছে মেহের যথাক্রমে 5000 টাকা, 7000 টাকা এবং 10000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। কারবার চালানোর মাসিক খরচ হচ্ছে 125 টাকা। হিসেবপত্র রাখার জন্য পূজা এবং উত্তম প্রত্যেকে 200 টাকা করে পাবে মাসিক। বছরের শেষে 6960 টাকা লাভ হলে তাহলে কে কত টাকা পাবে সেটা হিসেব করতে বলা হয়েছে। অঙ্কটা বুঝবে ভালো করে, লাভ বলেছিল 6960 টাকা। কারবার চালানোর জন্য মাসিক খরচ হচ্ছে 125 টাকা। তাহলে খরচ কত হচ্ছে? খরচ হয়ে যাচ্ছে 125 টাকা করে প্রতি মাসে। তাহলে এক বছরে কত হচ্ছে? 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 12 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 1500 টাকা। এটা হচ্ছে কারবার চালানোর মাসিক খরচ। তাহলে কত টাকা পড়ে রইল? 5460 টাকা তাহলে অবশিষ্ট পড়ে থাকছে। এবার বলছে হিসেব রাখার জন্য পূজা এবং উত্তম প্রতি মাসে
200 টাকা করে পাবে। হিসেব রাখার জন্য তাহলে পূজা কত পাচ্ছে? 200 করে পাচ্ছে, 12 মাস পাচ্ছে, তাহলে মোট পাচ্ছে 2400 টাকা। আর উত্তম কত পাবে? এও পাচ্ছে 200 টাকা করে, 12 মাস, তাহলে মোট পাচ্ছে 2400 টাকা। তাহলে দেখো 5460 টাকা প্রফিট হয়েছিল, খরচা বাদ দিয়ে মোট প্রফিট হয়েছিল 5460 টাকা। তো এখান থেকে এই 5460 টাকা থেকে 2400 টাকা পূজাকে দিয়ে দেওয়া হয়েছে, উত্তমকেও 2400 টাকা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কত টাকা পড়ে থাকছে? আর তাহলে পড়ে থাকছে 660 টাকা। এই টাকাটাকে মূলধনের অনুপাতে ভাগ করা হয়েছে। মূলধনের অনুপাত কত হবে? রেশিও অফ দ্য ক্যাপিটাল হয়ে যাচ্ছে 5000, 7000 ইস টু 10000। তিনটে করে জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 5:7:10। এটা হয়ে যাচ্ছে রেশিও অফ দ্য ক্যাপিটাল, মূলধনের অনুপাত। তাহলে অবশিষ্ট কত টাকা ভাগ হচ্ছে? 660 টাকা, এই টাকাটা ভাগ হচ্ছে। তাহলে এখান থেকে প্রথমজন কত পাবে? 5/5+7+10 × 660 প্লাস করলে হয়ে যাচ্ছে 22 × 660, এটা ক্যান্সেল করলে পড়ে থাকছে 30। তাহলে প্রথমজন পাচ্ছে 150 টাকা। দ্বিতীয় জন কত পাচ্ছে? 7/, সবকটাকে প্লাস করতে হবে, প্লাস করলে হচ্ছে 22 × 660, ক্যান্সেল করলে পড়ে থাকছে 30, মাল্টিপ্লাই করলে হবে 210। তৃতীয় জন কত পাচ্ছে? 10/, তলায় বসবে 22 × 660, ক্যান্সেল করলে পড়ে থাকছে 30, এখানটা হয়ে যাচ্ছে 300। তাহলে প্রথম জন পেল এই টাকাটা, দ্বিতীয় জন পেল এটা, তৃতীয় জন পেল এটা। তাহলে পূজা মোট কত পেল? পূজা মোট পাচ্ছে, প্রথমে পেয়েছে হিসেব রাখার জন্য 2400 টাকা, পরে পেল 150 টাকা, দুটোকে প্লাস করে দিতে হবে, 2400+150, প্লাস করলে হয়ে যাচ্ছে 2550। উত্তম কত পেল? উত্তম হিসেব রাখার জন্য পেয়েছে 2400 টাকা, আর পরে পেল 210 টাকা, তাহলে এখানটা হচ্ছে 2400+210, প্লাস করলে হয়ে যাচ্ছে 2610 টাকা। মেয়ের কত পেল? মেয়ে শুধুমাত্র পেয়েছে এই 300 টাকাটা। এটাই হচ্ছে তিনজনের লাভের পরিমাণ। আনসার চেক করা যাক। এই যে আনসারও দেওয়া হচ্ছে 2550, 2610 আর 300 টাকা। আমি পুরো প্রসিডিওরটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। মোট লাভ হয়েছিল 6960 টাকা। 125 টাকা করে 12 মাসের হিসেব রাখার খরচ হচ্ছে কত? 1500 টাকা। তাহলে কতখানি পড়ে থাকছে? 5460 টাকা। পূজা হিসেব রাখার জন্য 200 টাকা করে 12 মাস পেয়েছে, মোট হচ্ছে 2400 টাকা। উত্তম হিসেব রাখার জন্য 200 টাকা করে 12 মাস পেয়েছে, মোট হচ্ছে 2400 টাকা। কত টাকা পড়ে থাকছে? এখান থেকে এই দুটোকে মাইনাস করতে হবে, মাইনাস করলে হয়ে যাচ্ছে 660 টাকা। এই 660 টাকাটাকে মূলধনের অনুপাতে ভাগ করা হয়েছে। মূলধনের অনুপাত কত ছিল? 5000:7000:10000। তাহলে এখান থেকে মূলধনের অনুপাত হলো 5:7:10। তাহলে এখান থেকে প্রথমজন কত পেয়েছে? 150 টাকা, তারপরের জন পেয়েছে 210 টাকা, আর তারপরের জন পেয়েছে 300 টাকা। তাহলে পূজার মোট কত হলো আমাদের? তাহলে 2400 টাকার সাথে
150 টাকাটাকে প্লাস করে দিতে হবে। উত্তম কত পেল? 2400 টাকার সাথে 210 টাকাটাকে প্লাস করে দিতে হবে। আর মেয়ের কত পাচ্ছে? মেয়ের শুধুমাত্র পাচ্ছে 300 টাকা। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।